মলয় ঘটকের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে ইডি। রাজ্যের আইনমন্ত্রীর বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ ইডি আধিকারিকরা, এমনটাই সূত্রের খবর। মোট ১২বার তলব এড়িয়ে কয়লা পাচার কাণ্ডের তদন্তে অসহযোগিতা করেছেন মলয় ঘটক। শেষবার ২৬শে জুন তলব করা হয়েছিল রাজ্যের আইনমন্ত্রীকে, কিন্তু নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। জুলাই তৃতীয় সপ্তাহে ফের নয়াদিল্লির প্রবর্তন ভবনে ইডির দপ্তরে মলয়কে হাজিরার নির্দেশ দিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তবে তাতেও হাজিরা এড়িয়েছেন তিনি। সূত্রের খবর, আদালতের নির্দেশ মেনে ভোট পরবর্তীতে ১৫ দিনের নোটিশ জারি করেই তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে বারবার তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে বলে হাজিরা এড়িয়ে যাচ্ছেন। সূত্রের খবর, ইডি আধিকারিকরা দাবি করছেন বারবার হাজিরা এড়িয়ে যাওয়া আদালত অবমাননার সমান, তাই এই বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবেন ইডি আধিকারিকরা। এই প্রসঙ্গে এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, আইনমন্ত্রী নিজেই বেআইনি কাজ করছেন। যতদিন এড়িয়ে থাকা যায় এই করে দিল্লির সঙ্গে ম্যানেজমেন্ট করার একটা প্রচেষ্টা এরা আছেন, কিন্তু এরা বেআইনি কাজ করছেন, আইনমন্ত্রী নিজে বেআইনি কাজ করছেন। নাটক বন্ধ করে এবার সরাসরি পদক্ষেপ নিতে হবে, এদিন তীর্যক মন্তব্য করেন আইনজীবী ও বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। এদিকে কে বুদ্ধি দিচ্ছে, কেন বুদ্ধি দিচ্ছে জানি না, নাটকের একটা সীমা থাকে, মানুষ বাংলার মানুষ নাটক দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে। বারবার হাজিরা যখন এড়িয়ে যাচ্ছে তখন সোজা তাকে গিয়ে গ্রেপ্তার করতেই পারে, গ্রেপ্তার হওয়াতে তাকে গ্রেপ্তার করার কোনো বাধা নেই, কিন্তু এই চুরি একটু আইনি পদক্ষেপ আবার ফার্দার নোটিস কোর্টের কাছে যাওয়া কোনো দরকার নেই। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ বলেন, অভিযুক্ত হলেই হাজিরা এড়ানো তৃণমূল কংগ্রেসের নেতাদের একটা পন্থা হয়ে দাঁড়িয়েছে। কি লুকোতে চাইছেন, কেন লুকোতে চাইছেন, এবং তাহলে কি কয়লার টাকা সঙ্গে উনি যুক্ত, তাহলে কি কয়লার টাকা ওনার মাধ্যমেই কালীঘাট বা কেমাস্ট্রিতে যেত, এবং তার টাকা কি দুবাই এবং ব্যাংককে গিয়ে থাকতো? এই সমস্ত জিনিসগুলো আনার্থ করার জন্য তাকে হাজিরা দিতে বলা হচ্ছে, উনি হাজিরা এড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সমস্ত লোকেরা যারা অভিযুক্ত তারা সবসময় হাজিরা এড়ান, তারপরে কি উঠবারণে ঘুমিয়ে পড়েন, এখন উঠবারণ ওয়ার্ডে যাচ্ছেন না, নতুন পন্থা নিয়েছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে দিল্লিতে তিনি হাজিরা দিলেও তারপর ৮ বার তাকে সরাসরি হাজিরা এবং ২বার তথ্য প্রমাণ পেশ করতে বলা হয়েছিল, কিন্তু পরবর্তী ১২বার হাজিরা এড়িয়ে গিয়েছেন মন্ত্রী। দুর্নীতিতে যুক্ত না থাকলে এই অসহযোগিতার কারণ কি? নির্বাচনী প্রক্রিয়া শেষ না হলে তিনি ইডির দপ্তরে হাজিরা দিতে পারবেন না, চিঠি মারফত সাফ জানিয়েছিলেন তিনি। তবে নির্বাচন শেষ, এখনো কেন হাজিরা এড়িয়ে যাচ্ছেন তিনি? কোনো সত্যতা গোপন করতে চাইছেন তিনি তদন্তকারী সংস্থার কাছ থেকে? তবে এবার আইনের দ্বারস্থ হয়ে কোন পদক্ষেপের পথে হাঁটে ইডি, সেটাই এখন দেখার। মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।